আলাইকুম আসলামতুল্লা হে আবার কাতফুজি ভাই আজমুল আপনি মানুষ থেকে প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন হলো শেখ আমরা অনেক বলি আল্লাহ না করুক যদি এমনটি হতো ইত্যাদি এভাবে কি কথা বলা যাবে হ্যাঁ এভাবে বলার দুটো দিক রয়েছে বৈধ অবৈধ হ্যাঁ তবে আল্লাহ না করুক এটা যদি নির্দেশনামূলক হয় তাহলে আল্লাহকে তো আদর্শ নিষেধ করা যায় না আল্লাহকে রিকোয়েস্ট করা যায় অনুরোধ করা যায় আল্লাহ নিকটে দোয়া নিবেদন করা যায় যেন আল্লাহ এমনটা না করেন মহানবুল আলমিন যেন এ মানে দুর্ভাগ্যে না পরিণত করেন হত ভাগায় না পরিণত করেন এরকম কিছু বলা যেতে পারে এক কথায় কথাটা একটু ভালো করে আরো করে বলতে হবে এবং উদ্দেশ্য থাকতে হবে ব্যক্তির আল্লাহর নিকটে তার অনায় বিনয় করা আকতি তো এভাবে কেউ কেউ ভুল ধরেছেন ভুল ধরার কারণটা হলো তারা যেন মনে করছেন যে ভেবে নিয়েছেন যে এটা যেন আল্লাহকে নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহ না করুক এটা কিন্তু যদি নিচ্ছক আল্লাহর নিকটে নিবেদন করা হয় যে আল্লাহ আপনি এটা করিয়েন না বা আল্লাহনগর দোয়া করে আল্লাহ এরকম যেন না করেন আমার জন্যে মানে প্রতিকূল মুহূর্ত এগুলোর বিষয়ে আশা করা যে কোনো সমস্যা হবে আল্লাহ আলম সাল্লাহ নবী মোহাম্মদ আল্লাহমানি